বলেছিলাম না সেন্ট্রাল বাহিনী মোতায়েন নিয়ে কমিশন চালাকি করবে তাই করেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ডিআইজি বিএসএফ বলছেন আমরা রাজ্য নির্বাচন কমিশনকে বারবার চিঠি করেছি কোথায় কত সেন্সিটিভ পোলিং বুথ রয়েছে সেই সব বিষয়ে জানতে কিন্তু তারা সাড়া দিল কবে মানে আট তারিখে ভোট তার জাস্ট একদিন আগে আগের দিনে তাও আবার কেমন সারা দেখুন দর্শক চার নম্বর লাইনের একেবারে শেষ দিক থেকে অনলি দ্য নাম্বারস অফ সেন্সেটিভ পোলিং বুথস অ্যান্ড ডিড নট প্রোভাইড দ্য লোকেশানস অর আদার ডিটেলস শুধুমাত্র সংখ্যাটা তাদেরকে জানানো হয়েছে কত সেন্সেটিভ পোলিং বুথ রয়েছে কিন্তু তাদের লোকেশন কি তাদের ডিটেলস কি সেই সব বিষয়ে কিছুই জানানো হয়নি তাহলে আমরা কি করে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করব। একদিন আগে জানানো হচ্ছে তাও আবার শুধু নাম্বারস কত সংখ্যক সেন্সিটিভ বুথ রয়েছে কিন্তু কোথায় সেই বুথ তার লোকেশন কি তার ডিটেলস কি যদি এই সব না আমাদেরকে জানানো হয় তো আমরা কি করে সেখানে সেন্ট্রাল বাহিনীকে মোতায়েন করব করতে পারিনি মানে ডিআইজি বিএসএফ পরিষ্কার যেটা বলতে চাইছেন যে আমাদেরকে কার্যত মিসগাইড করা হয়েছে আমাদেরকে কার্যত মানে কী বলবো বসিয়ে রাখার প্ল্যান করা হয়েছে তো আমরা কি করে ওখানে সেন্ট্রাল বাহিনী প্রোভাইড করব যদি আমরা লোকেশান না জানতে পারি একদিন আগে জানানো হচ্ছে যদি একদিন আগে ওই বুথের নাম্বারও দিয়ে দেওয়া হয় সেটা সম্ভব দর্শক বুথের নাম্বার ধরে ধরে কোথাকার বুথ তার লোকেশান তার রাস্তা কি কোন দিক দিয়ে যাবো সম্ভব সেন্ট্রাল বাহিনীর মানে যারা যাকে আর কি দায়িত্ব দেওয়া হয়েছিল তার পক্ষে সম্ভব ওই সব বুথে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা সম্ভব আসলে দর্শক এটা হচ্ছে একটা চালাকি এটা হচ্ছে একটা চালাকি যাতে করে সেন্ট্রাল বাহিনী বুথ এলাকাতে যেতে না পারে এটা হচ্ছে কমিশনার যিনি রাজীব সিনহা তার একটা চালাকি যে হ্যাঁ আমাদেরকে ডিটেলস জানতে চা হয়েছে ওই তো আমরা তো দিয়ে দিয়েছি এত সংখ্যক সেন্সিটিভ বুথ এবার খুঁজে বেড়াও না কোথায় সেন্সিটিভ আমরা কি করব আমরা তো দিয়ে দিয়েছি আমরা তো হাইকোর্টকে বলবো হ্যাঁ আমরা তো ডিটেলস দিয়েছিলাম এত সেন্সিটিভ বুথ খোঁজো খুঁজে খুঁজে বেড়াও আর দিচ্ছি সাত তারিখে আট তারিখে ভোট খুঁজেই পাবে না আমরা ভোট করিয়ে নেব হয়তো ওই মানে সব ভাবনা থেকেই করেছেন ফলে দর্শক যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা হচ্ছে এক ধরনের চালাকি যাতে করে সেন্ট্রাল বাহিনী বুথ এলাকাতে পৌঁছাতে না পারে পৌঁছাতে পারেনি তাই আমরা কতকালকে সেই অর্থে দেখতে পাইনি ব্যাস যা হবার হয়েছে ভোট লুট হয়েছে সন্ত্রাস হয়েছে ছাপ্পা রেগিং হয়েছে মারধর হয়েছে লাশ পড়েছে যা হওয়া হয়েছে মানুষের কান্না আজকে আমরা সব দেখছি বিভিন্ন টিভি চ্যানেলে আজকেও দেখতে পাচ্ছি কালকেও দেখেছি আজকেও দেখছি যাচ্ছে তাই অবস্থা শুধু চালাকি দর্শক ভাবুন শুধু চালাকিটা কমিশনারের আমি দর্শক সেদিনই কিন্তু বলেছিলাম যেদিন কলকাতা হাইকোর্ট বলেছিল যে ফিফটি ফিফটি মোডে সেন্ট্রাল বাহিনীকে ইউজ করতে হবে আমি বলেছিলাম যে কলকাতা হাইকোর্ট হয়তো অর্ডারটা করলো কিন্তু এর মধ্যেও ফাঁক রেখে দিল। কলকাতা হাইকোর্ট বললো না যে এই এই জায়গাতে সেন্ট্রাল বাহিনীকে ইউজ করতে হবে জাস্ট বলেছে ফিফটি ফিফটি মোড ফিফটি ফিফটি মোড তো দেখবেন ওই রাজ্য পুলিশকে ওই সব জায়গাতে ইউজ করা হবে যেখানে শাসকের সুবিধা হবে আর সেন্ট্রাল বাহিনী যে ফিফটি যে অংশটা সেটাকে দেখবেন অন্য জায়গায় বাইরে বা অন্য কোথাও যেখানে গুরুত্ব কম দেখবেন ওইভাবে ইউজ করা হবে চালাকি করা হবে তো সেটা তো হয়েইছে আবার তার তার সঙ্গে আরও এমন চালাকি করা হয়েছে ওই অর্ধেক যে ফিফটি সেন্ট্রাল বাহিনী সেটাও পৌঁছাতে পারেনি অধিকাংশ জায়গাতে সেটাও মানে পৌঁছাতে পারেনি ডবল চালাকি একটা বুথে মোতায়েনের বিষয়টাই করা হয়নি আর বাইরেও যাতে না পৌঁছাতে পারে সব জায়গাতে তার জন্য এমন সব মানে মানে কারসাজি করা হয়েছে যে ওই একদিন আগে তথ্য দেব আমাদের এখানে এত সেন্সিটিভ আর আমরা ডিটেলস বলবো না লোকেশান বলবো না কোন দিক দিয়ে কি ফোর্স নিয়ে যাওয়া হবে সেটাও বলবো না খুঁজে বেড়াক খুঁজতে খুঁজতে সময় কাভার আমাদের এদিক দিয়ে ভোট উতরে যাবে বুঝতে পারছেন চালাকিটা দর্শক ডাবল চালাকি কীরকম আর এখন বলে কি হবে দর্শক এটাও তো প্রশ্নের এখন ডিআইজি বিএসএফ এইসব বলছেন খবর হচ্ছে কিন্তু আর কি হবে উনি তো সাত তারিখেই একটা প্রেসমিট করে বলতে পারতেন যে আমরা খুঁজে পাচ্ছি না বলতে পারতেন তো তাহলে তো কিছু একটা হতো তড়িঘড়ি যদি হাইকোর্ট তো রাতেও বসতে পারে সকালেও বসতে পারে ভোরেও বসতে পারে এমার্জেন্সি কিছু বুঝলে আর এখন বললে আর কি হবে চোর চোর পালালে আর চোর পালালে বুদ্ধি বাড়ে বলে একটা কথা আছে এবার চোর পালিয়ে যাওয়ার পর এই এইসব ব্যাপার আর বলে কি হবে যা তো হয়ে গেছে আগে কেন বললেন না সকালেই কেন বললেন না রাতেই কেন বললেন না সাত তারিখেই কেন বললেন না যে এরকমভাবে শুধু নাম্বার নাম্বার দেওয়া হয়েছে আমরা কি করে খুঁজব কোথায় কী সেন্সিটিভ বুথ আমরা কী করে খুঁজবো রাতিই কেন বললেন না একটা প্রেসমিট করে যখন দেখছেন যে আপনাদেরকে কার্যত মানে মিসগাইড করা হচ্ছে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে রাতি কেন বললেন না এটাও তো প্রশ্নের আর কি হবে যে মানুষগুলো চলে গেলেন তাদেরকে তাদেরকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয় মানুষের যে কান্না দেখতে পাচ্ছি কষ্ট বাচ্চারা কান্নাকাটি করছে পারবেন সেগুলোকে মুছে দিতে পারবেন যে মানুষগুলো চলে গেছেন তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন দর্শক কি বলবো আচ্ছা যা হওয়ার তো হয়েইছে আচ্ছা এর পরেও কি মানে কিছুই করার থাকবে না দর্শক যখন ডিআইজি বিএসএফ বলছেন যে আমাদেরকে কার্যত মিসগাইড করা হয়েছে সব তথ্য দেওয়া হয়নি সেই জন্য আমরা ঠিকমতো করে মোয়তায়েন করতে পারিনি কার্যত আমাদেরকে বসিয়ে রাখার প্ল্যান করা হয়েছে তো আচ্ছা এই তথ্য কলকাতা হাইকোর্টের নজরে আনা যাবে না আর কলকাতা হাইকোর্টের নজরে এলে কলকাতা হাইকোর্ট কিছু করবে না এই কমিশনারের বিরুদ্ধে গোপালা কমিশনার আমার তো মাঝে মধ্যে এমন রাগ ধরে যায় না কি বলবো খুব ছোট বড়ো কথা হয়ে যায় মনে হয় ওই গোপ দুটো মানে গোপ দুটোকে ধরে না কিছু মনে করবে না দর্শক তো আমি যেটা বলছিলাম যখন এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যখন ডিআইজি বিএসএফ বলছেন যে আমাদেরকে কার্যত মিসগাইড করা হয়েছে প্রপার তথ্য দেওয়া হয়নি লোকেশন ডিটেলস দেওয়া হয়নি অথচ কলকাতা হাইকোর্ট বলেছিল ফিফটি ফিফটি মোডে সেন্ট্রাল বাহিনীকে ইউজ করতে হবে তো এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিছু করতে পারে না যারা বিচারপতি তারা কিছু করতে পারেন না এই কমিশনারের বিরুদ্ধে যে আজকে আপনার জন্য এতগুলো প্রাণ ঝরে গেল এতগুলো মানুষ খুন হয়ে গেলেন এর দায় আপনারও আপনার বিরুদ্ধে করা স্টেপ নেওয়া উচিত এটা কলকাতা হাইকোর্ট বলতে পারে না দর্শক বলবে না যদি এরপরেও কলকাতা হাইকোর্ট এই সব নিয়ে কোনো স্ট্রং স্টেপ না নেয় তাহলে মানুষ আর কি করে ভরসা রাখবে দর্শক মানুষ আর কী করে ভরসা রাখবে যে এত সব জল জ্যান্ত প্রমাণ সেন্ট্রাল বাহিনীকে কলকাতা হাইকোর্টই তো বলেছিল মানে সেন্ট্রাল বাহিনীকে ইউজ করার বিষয়ে ফিফটি ফিফটি মোডে সেখানে সেন্ট্রাল বাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে যে আমাদেরকে মিসগাইড করা হয়েছে কার্যত তাহলে যিনি বা যারা মিসগাইড করলেন তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কোনো কড়া স্টেপ নেবে না নিতে পারে না যদি এখানেও দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে কলকাতা হাইকোর্ট তাহলে আর কী হবে তাহলে বাংলার মানুষকে এইভাবেই মরতে হবে আর এর বাইরে দর্শক আমার আমার আত্ম মাথায় কিছু আসছে না যদি এর পরেও কলকাতা হাইকোর্ট এই কমিশনারকে ছেড়ে দেয় শুধু কমিশনারকে ছাড়া হবে না পুরো শাসকের এই যে হুলিগান যে গুন্ডা পার্টি তাদেরকে কার্যত আস্কারা দেওয়া হয়ে যাবে তারা আরও সাহস পেয়ে যাবে তারা আগামী দিনে আরও খুন খারাপি করবে আরও যাচ্ছেটাই কাণ্ড করবে ফলে বাংলার মানুষের দুর্ভোগ আরও নেমে আসবে কিছুই করার থাকবে না আমি যাই না তবু আশা রাখবো কলকাতা হাইকোর্টের কাছে যে কিছু একটা ব্যবস্থা নেবে আর যারা নজরে আনেন কলকাতা হাইকোর্টের তাদেরকেও বলবো অ্যাপিল করব তারাও একটু ভালো করে আনবেন বিষয়টা যে এটা তো একেবারে স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এইগুলোকে আনুন কলকাতা হাইকোর্টের নজরে এনে বিচারপতিদের সামনে রাখুন এবং ডিমান্ড করুন যে যারা মারা গেছেন তাদের দায় এই রাজীব সিনহা তথা কমিশনকে নিতে হবে কমিশনকে নিতে হবে এবং তার বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে একটা স্টেপ নিয়ে দেখাক না একটা শুধু কলকাতা হাইকোর্ট একটা স্টেপ নিক দেখবেন সবার মেরুদণ্ড সোজা হয়ে যাবে একটা স্টেপ নিক আমরা এই যে এর আগে যে পুরসভার যে ভোট হয়েছিল তখন রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন সৌরভ দাস তখনও কিন্তু এইসব নিয়ে মামলা হয়েছিল তখনও কলকাতা হাইকোর্ট কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছিল এবং সতর্ক করেছিল কমিশনকে কিন্তু তারপরেও হিংসা হানাহানি হয়েছিল খুনো খুনি হয়ে মানে রক্ত রক্ত ঝরেছিল কিন্তু আমি অবাক হয়েছিলাম তারপরে যে যেখানে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে যদি কিছু ঘটনা ঘটে তার দায় কমিশনকে নিতে হবে কিন্তু সেই দায় দায়িত্ব নেওয়া বা কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আমরা কিন্তু দেখিনি খুব অবাক করেছিল আমাদেরকে যে যদি কলকাতা হাইকোর্ট এই সব ক্ষেত্রে ছেড়ে দেয় বা যারা এই সব কলকাতা হাইকোর্টের নজরে আনেন যদি তারাও ভুলে যান তাহলে মানুষ কিসের ওপরে ভরসা করবেন বলুন তো বাংলার মানুষ পলিটিক্যাল পার্টিদের যা হাল তো দেখছেন আজকে এখানে এক কালকে ওখানে মিটিং ওখানে সেটিং ওখানে এই গোল টেবিল মানে বাংলার মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়েছেন যে কি করব কাকে ভোট দেবো কাকে আনবো কাকে আমরা ভরসা করে এগোবো বিভ্রান্ত হয়ে পড়ছেন অনেকে বের হচ্ছেন তারা শিকার হয়ে যাচ্ছেন পাশে পাচ্ছেন না কাউকে এরকম এরকম রয়েছে অনেক ঘটনা তো এই ক্ষেত্রে আইন আদালত তারা তো একটু পাশে দাঁড়াবে আদালত তো একটু করা হবে আমি কি বলবো দর্শক আদালতের ব্যবসা নিয়েও না আমাদের মনটা ভেঙে যাচ্ছে বুঝে উঠতে পারছি না সিঙ্গেল বেঞ্চ এক এক বলছে ডিভিশন বেঞ্চ অন্য বলছে ডিভিশন বেঞ্চ এক বলছে সুপ্রিম কোর্ট আটকে দিচ্ছে তো কি কবে বিচারটা হবে কবে হবে এইসবের নিষ্পত্তি হ্যাঁ দর্শক খারাপ লাগে দুঃখ লাগে ভাবি যে কোথায় রয়েছে কিছুই তো নেই না সরকার আছে না শাসন আছে না আদালতকে আমরা ঠিক মতো করে পাচ্ছি পাচ্ছি না ঠিক মতো করে পাচ্ছি না বিচার ঠিক মতো করে নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে একটু এগোচ্ছে আবার থমকে যাচ্ছে একটু এগোচ্ছে আবার থমকে যাচ্ছে এতে কি হচ্ছে যারা এই সব পার্টি যারা এই সব গুন্ডাগিরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন তাদের রাজ বেড়ে যাচ্ছে তাদের সাহস বেড়ে যাচ্ছে তাদের লুটপাটের ধরন বেড়ে যাচ্ছে বহর বেড়ে যাচ্ছে তাদের মতো করে তারা কামিয়ে কামিয়ে না লুট করে তাদের সব নিজেদের মতো করে সব গুছিয়ে ফেলছেন কিন্তু ব্যবস্থা কোথায় ব্যবস্থা কোথায় আরও তো ব্যবস্থা হতে হবে তাই না আর যেখানে এই সব বিষয় একটা বাংলার মানুষের সার্বিক স্বার্থ কোনো ইন্ডিভিজুয়াল নয় বিষয়টা বাংলার মানুষের টোটাল সিকিউরিটির বিষয় এতগুলো মানুষের প্রাণ চলে গেল তার দায় কেউ নেবেন না তার দায় কেউ নেবেন না আজকে কমিশনের গাফিলতি নিরাপত্তার গাফিলতি এর জন্য এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল পরিবারগুলো অসহায় হয়ে পড়লো এর দায় কেউ নেবে না কলকাতা হাইকোর্টও বলবে না একটা ডিরেকশন দেবে না যে এই সব মানুষগুলোর পরিবারের পাশে থাকতে হবে এই ক্ষতিপূরণ দিতে হবে অম অমক করতে হবে তমক করতে হবে এবং এর দায় নিতে হবে কমিশনকে কমিশনের বিরুদ্ধে স্ট্রং স্টেপ নিতে হবে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা কখনো না ঘটে যাতে করে কমিশন বা কমিশনার সজাগ হয়ে আগামী দিনে কাজ কাজটা করতে পারেন কিছু বলবে না কলকাতা হাইকোর্ট দর্শক দেখতে চাই আমরা আমরা দেখতে চাই আদালতের প্রতি আমাদের ভরসা রাখা উচিত রাখতে হবে আমরা রাখি সেই জন্যই তো বলছি আমরা দেখতে চাই যে কলকাতা হাইকোর্ট কিছু একটা করুক আর রকম খুনো খুনি হানাহানি আমরা আর দেখতে চাই না কিছু একটা ব্যবস্থা করুক যাতে করে আগামী দিনে আর না এরকম কিছু ঘটে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ একটি